দর্শক স্বাস্থ্য টিভিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা নতুন একটি এপিসোড শুরু করলাম সেটি হচ্ছে যে আপনারা আমাদের কাছে যে বিভিন্ন সমস্যার কথা আমাদের কাছে লিখেন সেই সকল সমস্যা সমাধান আমরা বিশেষজ্ঞের সাথে আলাপ করে আমরা জেনে নিব আমাদের এই পর্বটার নাম হচ্ছে সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন এটি একটি স্বাস্থ্য টিভির একটি বিশেষ আয়োজন যেখানে কিনা আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ অতিথি থাকবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা নিব আপনারা আমাদের কাছে ফেসবুকে এবং ইউটিউবে আমাদের কমেন্ট অপশনে গিয়ে কিংবা মেসেজে অনেকেই অনেক প্রশ্ন করেছেন আমরা আমাদের আজকে অতিথির কাছ থেকে সেগুলি জেনে নিব আজকের আয়োজনটা একটু ভিন্ন ধর্মী কারণ আমরা এমন একজন বিশেষজ্ঞকে এবং অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন চিকিৎসক পেয়েছি যিনি বাংলাদেশের দীর্ঘদিন থেকে বলা যায় বাংলাদেশে সর্বপ্রথম চিকিৎসা শাস্ত্রে যে হার্বাল গবেষণা এবং চিকিৎসা শাস্ত্রে যে হার্বাল চিকিৎসা প্রয়োগ যিনি শুরু করেছেন সেরকম একজন ব্যক্তিত্ব আমরা আমাদের আজকে স্টুডিওতে আমাদের পেয়েছি এবং তারা আরেকটা পরিচয় আছে তিনি মডার্ন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এবং অনেকেই আপনারা তাকে জানেন তিনি হচ্ছেন ডাক্তার আলমগীর মতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আলমগীর অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাকেও জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ দর্শক আসুন তাহলে আপনাদের প্রশ্ন নিয়ে আজকে প্রশ্ন উত্তর পর্বটা শুরু করি এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা আমাদের সাবস্ক্রাইবার নিয়ে চেয়েছেন নাম তার সুব্রত ঢাকা দিলু রোড থেকে তিনি আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তার ছেলেকে নিয়ে ছেলের বয়স হচ্ছে ছয় বছর বলছেন যে আমার ছেলের প্রায়ই সর্দি কাশি এবং নাক বন্ধ থাকে শ্বাসকষ্ট হয় নিবুলাইজার এবং অ্যান্টিবায়োটিক ছাড়া এটা কিছুতেই নিয়ন্ত্রিত হয় না তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব কিনা জীবন আপনার বাচ্চা অবশ্যই সুস্থ জীবনে ফিরে আসবে এটা আপনি এটা বেশি টেনশন নেবেন না তবে আমি একটা অনুরোধ করব আপনাকে আপনার সাথে আমাদের এই স্বাস্থ্য টিভির যত মানুষ এই চ্যানেলটা দেখতেছে তাদের সকলের জন্য আমি একটা কথা বলবো যে আপনার বাচ্চাকে বাচ্চার বয়স মাত্র ছয় বছর আপনি বাচ্চার সকল খাবারের সাথে টেবিল চামচের এক চামচ আদার রস আর টেবিল চামচের এক চামচ লবঙ্গের রস দিয়ে দিবেন তাইলে তার কনজেশনটা কমে আসবে কফের পরিমাণটা কমে আসবে আপনি ব্যবহার করতেছেন এটা করতে হবে এটা হঠাৎ করে ছাড়বেন না আপনি আপনি ইনহেলার ব্যবহার করতেছেন ইনহেলার আপনি ব্যবহার করবেন হঠাৎ করে ছাড়বেন না কারণ এত রিস্ক বাচ্চার উপরে আপনি নিবেন না তবে আপনি যে বাচ্চাকে দুধ খাওয়ান বা অন্যান্য জিনিস খাওয়াবেন সেখানে কিন্তু আপনাকে লবঙ্গ অলিভ অয়েল ব্যবহার করতে হবে তবে দুধের সাথে কোনো মধু ব্যবহার করবেন না দুধটা যদি চিনি ছাড়া খাওয়াইতে পারেন তাহলে খুব ভালো হয় বা একটু লবণ দিয়ে বাচ্চাকে অভ্যাস করতে পারে তাও যদি না পারেন তাহলে দিয়ে বাচ্চাকে দুধটা অভ্যাস করবেন আর দুধের ভিতরে যত কম চিনি ব্যবহার করতে পারেন যত কম মিষ্টি ব্যবহার করে বাচ্চাকে অভ্যস্ত করতে পারেন আরেকটা ফ্রিজের কোনো খাবারই বাচ্চা খেতে পারবে না কারণ ফ্রিজের খাবার ওর জন্য ক্ষতিকারক ওকে আপনি আপনি ফ্রিজ ফ্রিজ লক করে রাখতে হবে কেউ খুলতে না পারে বাসার আরেকটা হলো ঠান্ডা বাতাস সে খেতে পারবে না অনেক বেশি এসি সে ব্যবহার করতে পারবে না ঠান্ডা পানিতে সে গোসল করতে পারবে না তাকে কুসুম কুসুম গরম গরম পানি দিয়ে গোসল করাতে হবে আর গোসল করালেই একবার হবে না চারবার আপনার বাচ্চাকে কারণ বাচ্চার শরীর ঘামবে হাত ঘামবে পা ঘামবে বগল ঘামবে জয়েনগুলো ও ঘামবে চুলের ভিতরে ঘামবে নাকের নিচে ঘামবে যত জায়গায় বাচ্চার ঘামুক হাতের তালুতেও কিছু এই জায়গায় কিছু ঘামবে এই ঘামগুলো আপনাকে প্রতিরোধ করতে হবে আপনার বাচ্চার শরীরটা একটু পঞ্চ করে দিতে হবে একটা দিয়ে হালকা নর্মাল পানি দিয়ে শরীরটা চারবার চার ঘন্টা পর পর চারবার আহ শরীরটাকে ভালোভাবে মুছে দিতে হবে না হলে পরে কিন্তু এই ঘাম যখন শরীরে ইন করবে তখন সেটা প্রয়োজন হইয়া বাচ্চার শ্বাসকষ্টের সৃষ্টি করবে আরেকটা হলো খাবারটা ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়াতে হবে খাবারটা ফ্রিজ থেকে বের করে করে গরম খাওয়াতে হবে ওষুধ একটা জিনিস খাদ্য একটা জিনিস পথ্য একটা জিনিস তিনটার ব্যাপারে মাকে বা বাবাকে বাচ্চাকে যে নার্সিং করবে তাকে কিন্তু একদম সচেতন থাকতে হবে বেশি দিন না আপনাকে আগামী আর একটা মাস এক মাস পরে যেরকম অক্টোবরে এসে শীতের প্রকোপ আরম্ভ হয়ে যাবে হালকা শীত আসবে এই সময় আপনার বাচ্চার সমস্যাটা একটু কমে আসবে এরপরে আবার দেখবেন জানুয়ারির দিকে যাই আপনার বাচ্চার জন্য একটু সমস্যা হবে সবগুলি আপনাকে একজন ভালো ন্যাচারোপ্যাথির ডাক্তারের সাথে অথবা মাকে ন্যাচারোপ্যাথির ডাক্তার হয়ে যেতে হবে কিছু কিছু লেখা আমরা সব সময় পত্রপত্রিকায় দেই কি ধরনের খাবার খাবে বাচ্চা এর ভিতরে তো আদা একটা আছে গরম 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 খাবার আছে আর এর যত কাপড় সুপুর আছে বাচ্চার সবগুলোকে আপনাকে নিজের ঘরে স্ত্রী ব্যবহার করতে হবে স্ত্রী ছাড়া কোনো কাপড়ে এই বাচ্চাকে আপনি পড়াইতে পারবেন না কারণ এর সবচেয়ে বড় শত্রু হলো মাইটস এই যে মাইটস নামক পরজীবী জীবাণু ছোট্ট সূক্ষ্ম জীবাণু এটা পুরনো কাপড় সাত দিন ধোয়া হয় নাই সাত দিন গরম করা হয় নাই সাত দিন ইস্তারি করা হয় নাই এটা তাওয়ালের ভিতর আসতে পারে ভিতর দিয়ে আসতে পারে এটা পর্দার ভিতর দিয়ে আসতে পারে কার্পেট ব্যবহার করা আপনার বাসায় চলবে না একদমই না কার্পেট আপনাকে সরিয়ে ফেলতে হবে কাপড় সরিয়ে ফেলতে হবে ওর রুমের বাইরে নিয়ে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে মানতে হবে আরেকটা কথা হলো আপনি আপনার বাচ্চার যে বালিশ তোষ সম্পূর্ণ স্ত্রী করতে হবে আপনাকে মানে জন্য ওই মাইস যে সবচেয়ে প্রধান শত্রু যে সব সময় ঘুরে বেড়াচ্ছে আর তার আশ্রয় হলো পুরনো জিনিসের কাছে তো সাধারণত আমরা বালিশ ল্যাব টোষক এগুলি দুই চার ছয় মাসে ধুয়েও না স্ত্রীও করি না তা আপনাকে এগুলি ইস্ত্রি করে করে ব্যবহার করতে হবে একদিন পর পর একদিন পর মানে ভালো কটকটা গরম রোদে শুকিয়ে নিতে হবে না হলে আপনার সমস্যা থাকবেই অত সমস্যা আছে আপনি সমাধান করবেন এটা আপনার জন্য না পৃথিবীর সকল শিশু যাদের এই ধরনের কোল্ড কোল্ডালার্জির ডাক্তার কোলসি নিউমোনিয়া টিভি যক্ষা বক্ষভেদিক সমস্যা আছে তাদের জন্য সকলের জন্য আমার পক্ষ থেকে এই স্বাস্থ্য টিভির পক্ষ থেকে এবং আমার বন্ধু ডাক্তার রূপমের পক্ষ থেকে একই অনুরোধ। তবু আমি উনি বিশেষজ্ঞ ডাক্তার এবং উনি এই ব্যাপারে অনেক রিসার্চ করতেছেন। মাইট সম্বন্ধে আপনি আজ একটু আপনার এলোভিটির পক্ষ থেকে একটু বলতে সেকেন্ড টারেভিউ দিতেন। আপনি ডক্টর ঠিকই বলেছেন যে মাইট হচ্ছে কি একটা অতি ক্ষুদ্র অনুবিকুলিয়া একটা পরজীবী প্যারাসাইট যেটা কিনা খালি চোখে কোনোভাবেই দেখা যায় না। এবং এটি কিন্তু ঘরের মধ্যে থাকে ঘরের কোথায় থাকে আপনার ওই যে একটা আনন্দের মধ্যে বলেন এটা ল্যাপের ভিতরে থাকে কম্বলের মধ্যে থাকে মোটা কাপড়ের মধ্যে থাকে এখানে এরা লুকিয়ে থাকে বাসি কাপড়ের মধ্যেই তার আশ্রয় খান আশ্রয় করে এবং এরা এদের যে মল মূত্র ত্যাগ যে করে কাপড়গুলাতে এই কাপড়গুলা যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু এই মলমূত্র বা বৃষ্ঠাটায় আমাদের নাকে মুখে গিয়ে আমাদের এই যে ফুসফুসের বা শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের ক্ষতি করে যেটি কিন্তু আমাদের ন্যাচারাল থেকে বাংলাদেশের একজন অত্যন্ত সনাতন ডাক্তার আরন্দপূর্তি কিন্তু আপনাদেরকে বলেছি যে যে কোনো ধরনের ঠান্ডা কাশি সর্দি বারবার শ্বাসকষ্ট হওয়ার জন্য মাইটের দিকে ঘর খেয়াল রাখতে হবে তার মানে হচ্ছে সিম্পল আপনার ঘরের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলা বা মোটা কাপড়গুলো আছে যেগুলো সোয়েটার বা কিছুদিন পরে আপনারা যে সোয়েটার ল্যাপ কম্বল কোটগুলা বের করবেন এগুলি অবশ্যই ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করবেন এবং এগুলি যখন ভেজা অবস্থায় থাকবে তখন এগুলো আবার ধুয়ে রোদে শুকিয়ে এটা পুনরায় ব্যবহার করতে হবে এই সতর্কতাটা সাবধানতাটা কিন্তু অবলম্বন করতে হবে তাওয়াইল এবং গামছাটা এর ভিতরে সে আশ্রয় নিয়ে ফেলায় এবং তাওয়াইল গামছাটা তো সবসময় প্রতিদিন সতর্ক করা যায় না কিন্তু করতে হবে আপনি তাহলে গামছা আপনার এই ছয় বছরের বাচ্চা যেটা ব্যবহার করবে ওর কাপড় অন্য ব্যবহার করতে দেওয়া যাবে না এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তা আলহামদুলিল্লাহ কারণ একটা বাচ্চার মা জানে যে এটা কত কষ্ট আজকে স্বাস্থ্য টিভির মাধ্যমে মা এত বড় উপকার পাবে আপনি চিন্তা করতে পারবেন না আলহামদুলিল্লাহ শুধু সে একটা স্ত্রী কিনে নিবে আর তার যত বাসি কাপড়গুলো যেখানে রাখবে সেখানে একটু একটা বাল্ব জ্বালায় রাখবে আর দিনের বেলা ওগুলো রোদে দিয়ে দিবে একটু কষ্ট করলে এটা ঠিক হয়ে আসবে এবং অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে যেহেতু তার ঠান্ডা লাগছে তাহলে অবশ্যই ঠান্ডা জাতীয় খাবার ঠান্ডা জাতীয় পানি এই বাচ্চাদের যেন সব খাবার গরম করে খাওয়াবে সব খাবার কোনো খাবার ঠান্ডা বা নরমালও খেতে পারবে না কুসুম কুসুম গরম করে বা যেটা আমরা লুপ ওয়ার্ম ওয়াটার বলি এই এটা এই ধরনের বাচ্চার জন্য কুসুম গরম পানি কুসুম গরম জল পানিও इजीली কিন্তু এই বাচ্চার জন্য ভীষণ উপকারী

কিন্তু যখনই একতলা ঘরের মধ্যে এটার মধ্যে মাইটস বেশি আরামে থাকতে পারে অতএব দোতলা হইলে মাইটস একটু কষ্ট পায় সেটু দূরে থাকে তিনতলা হইলে আরো থাকতে পারে না চতুর্দিকে গরম থাকে চতুর্দিকে সূর্যের কিরণ বললেই মাইটস বিপদগ্রস্ত হয় ইস্তিরি পড়লেই মাইটস এখন এত সুন্দর ধরনের ই এসে গেছে প্রোটিন ইস্তিরি এসে গেছে গরম গায়ের ভিতরে কাপড় রায়কা এমনি ধরে ইস্ত্রি করে ফেলায় এই যে তুই ইস্তারি করে না গায়ের ভিতরে রাইকেও ইস্তারি করার দরকার নেই আর সামনে শীত আসবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বাচ্চার জন্য একটু বেশি কষ্ট হবে ওই সময়টা ঘরে একটা হট আর পাখা পাওয়া যায় গরম বাতার বেরোয় এই পাখা একটা বাচ্চার জন্য দরকার হবে এটাও একটু খেয়াল রাখতে হবে ডিহিউমিডিফায়ার ডিহিউমিডিফায়ার জাতীয় পাখা বেশি না তিন চার হাজার টাকায় এখন এই বাজারে বিক্রি হয় কয়েল দেওয়া কয়েলটা গরম হয় বাতাস গরম বাতাস দেয় ওইটা বাচ্চার জন্য শেষ রাতে রাত দুইটা থেকে পাঁচটা পর্যন্ত দরকার হতে পারে সব বাচ্চার জন্য না ধরুন সত্য টেন পার্সেন্ট বাচ্চার জন্য এটা দরকার হবে